রাজ্যে খুব অশান্তির জন্য দায়ী শুভেন্দু অধিকারী, এমনই বক্তব্য উস্কানি রয়েছে বিরোধী দলনেতার। কার বক্তব্য? তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস, তিনি ক্যানিংয়ে অশান্তি করতে এলে বেঁধে রাখারও হুমকি দিয়েছেন। পশ্চিমের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, শুভেন্দুর বিধায়ক পদ খারিজেরও দাবি পরেশ রামের। ক্যানিং এর বিধায়ক তিনি এই সমস্ত অশান্তি, খুন সবকিছুর জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন। ক্যানিং যে প্রতিদিন বোমা বারুদের আস্তানায় পরিণত হয়েছে, ক্যানিং এ যে প্রতিদিন বোমার আওয়াজে ঘুম ভাঙে লোকের, বোমার গর্জন শোনা যায় রাস্তায়, অশান্তি খুন সমস্ত ঘটনার জন্য দায়ী শুভেন্দু অধিকারী, এমনই আক্রমণ বিধায়ক পরেশ রাম দাসের। কি বললেন তিনি? বেঁধে রাখারও হুমকি দিয়েছেন তিনি। কি বললেন শোনাবো আপনাদের। মানুষ তাদের মধ্যে অন্যতম অপদস্থ, বেইমান, দু নম্বরি মানুষ, ভাষা জ্ঞানহীন মানুষ শুভেন্দু অধিকারী, যিনি সর্বক্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে একটা অরাজকতা, একটা নোংরামি, একটা খুন খারাপি করার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের মানুষকে সব সময়ের জন্য একটা মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। অন ক্যামেরায় লাইভে দেখছি, শুভেন্দু অধিকারী বলছে যে 355 ধারা করতে হবে, আমি এমন এমন প্রক্রিয়া জানি, এমন এমন ঔষধ প্রবর্তন করতে হবে যাতে বাধ্য করবো 355 ধারা করার জন্য। তাতে কি বোঝা যাচ্ছে? যে যা যা করণীয় করেছে আজকে নির্বাচনে নমিনেশন থেকে আজ দিন পর্যন্ত, স্টিল টুডে পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় খুন খারাপি করছে। আমি মনে করি যে দায়ী একমাত্র শুভেন্দু অধিকারী দায়ী, যে সব জায়গায় গিয়ে শুধু মানুষকে উত্তেজিত করেছে। বার করে নিয়ে যাচ্ছে পুলিশ, এলাকার মানুষের বক্তব্য অবিলম্বে গ্রেফতার করতে হবে। বুড়ন মুর্মুর ছেলে যিনি খুনি, তিনি আজকে পলাতক, তার বউ পলাতক, তৃণমূল কংগ্রেস সরাসরি ভাবে এখানে এই খুনের সঙ্গে যুক্ত আছে। এবার এই অশান্তির জেরে মনে হয় উনি খুন হয়েছে, এরকম কুসার ওঠাই কুসারি আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী পছন্দ হয়নি, তাই এলাকাতে এবারে নির্দল হিসেবে প্রার্থী হয়েছিলেন আরামবাগের বাতানল পঞ্চায়েতের চকহাজি ডাক্তারপাড়া গ্রামের এক যুবক। এই অপরাধে গোটা পাড়াকে কার্যত একঘরে করে রাখার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। যে চকহাজি ডাক্তারপাড়ার যে সমস্ত বাসিন্দারা আছে তাদের অভিযোগ যে ভোটের পর থেকে যেহেতু তাদের পাড়া থেকে নির্দল হিসেবে প্রার্থী দাঁড়িয়েছিলেন, সেহেতু তাদেরকে পাড়া থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, পাড়া থেকে বেরোলেই তাদেরকে মারধর করা হচ্ছে এবং ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কে ভুগছেন পাড়ার মানুষজন। নির্দল হিসেবে প্রার্থী দাঁড়িয়েছিল তার জেরে হুমকি দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করেছেন পাড়ার বাসিন্দা। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই সমস্ত বিষয়টি উড়িয়ে দিয়েছে, তাদের মতে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, মিথ্যাচার করছেন ওই গ্রামের বাসিন্দারা, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন তারা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গড়ায়, আদৌ এই ধরনের যে মধ্যযুগীয় বর্বরতা সেই বর্বরতা কি চলতে থাকে, নাকি নতুন করে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে তার পাড়ার মানুষজন, সেদিকে নজর থাকবে। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা।